দিয়েছি সেই পাঁচ দফার আলোকে 10-15% ভিতরে এই কোটা কোথা যে নীতিটা এটাকে সংস্কার করে একটি দক্ষিণ পর্যায়ে নিয়ে আসুক। এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের এই টক্সিক দাবির জন্য আমরা মাঠে নেব। আমরা যেভাবে সন্ত্রাসীদের দ্বারা বরখাস্ত সকল মিডিয়া সামনে আমাদের কত পারা হয়েছে আমরা এই বিচার চাই। অতি দ্রুত সরকারের কাছে আবেদন জানাবো আপনারা এদেরকে দ্রুত গ্রেপ্তার করুন। সকল মিডিয়া জানে, সকল মিডিয়া তাদের নাম পদবি সব প্রকাশ করেছে। তারপরে যদি আপনারা তাদেরকে গ্রেপ্তার না করেন, আমরা যারা আহত হয়েছি তাদেরকে যদি আপনারা জেলে বদ্ধ করে দেন, তাহলে আমাদের এই দাবি এই প্রতিবাদ এটার মূল্য রইল কোথায়? আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।